সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হচ্ছে ভয়ঙ্কর আরো আটত্রিশটি সুপারসোনিক সাহসিকতার সঙ্গে লড়ে লাল ফৌজকে পিছু হরতে বাধ্য করেছে ভারতীয় সেনা দাবি ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর বিরাট ভুল থেকে দ্রুত ফিরে আসুন আমেরিকাকে তুরস্ক সমীক্ষায় উঠে এলো ভুল পথে পাকিস্তান দিশেহারা ইমরান খান অবৈধ মার্কিন নিষেধাজ্ঞার সমালোচনা করল ইউরোপীয় ইউনিয়ন এবং সবশেষে জানাবো আসামে ছয়শো দশটি মাদ্রাসা বন্ধ করে দিচ্ছে সরকার দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হচ্ছে ভয়ঙ্কর আরও আটত্রিশটি সুপারসোনিক মিসাইল সীমান্তে চোখ রাঙাচ্ছে দুই প্রতিবেশী হামলা হতে পারে সমুদ্রপথেও তাই যুদ্ধ জাহাজগুলোকে আরও শক্তিশালী করতে পদক্ষেপ নিয়েছে ভারতীয় নৌবাহিনী সংবাদ সংস্থা এএনআই সূত্রের খবর আটত্রিশটি সুপারসোনিক ব্রাহ্মস মিসাইল পেতে চলেছে ভারতীয় নৌবাহিনী যা বিশাখাপত্নময়ে নির্মীয়মান যুদ্ধজাহাজে মোতায়েন থাকবে দ্রুত এই জাহাজগুলো ভারতীয় নৌবাহিনীতে নিযুক্ত করার চেষ্টা চলছে সরকারি সূত্রের খবর এই আটত্রিশটি সুপারসোনিক ক্রুজ মিসাইল নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করতে এক হাজার আটশো কোটি রুপির প্রয়োজন সেই অর্থ চেয়ে দেশটির কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছে বাহিনী প্রতিরক্ষা মন্ত্রণালয় দ্রুত এই প্রস্তাব অনুমোদন দেবে বলে জানা গেছে উল্লেখ্য এই সুপারসোনিক ক্রুজ মিসাইলগুলো চারশো পঞ্চাশ কিলোমিটার দূর থেকে লক্ষ্যবস্তুতেও আঘাত আনতে সক্ষম ভারতীয় নৌবাহিনীর একাধিক যুদ্ধ জাহাজে ইতিমধ্যেই মিসাইল ইনস্টল করা হয়েছে যুদ্ধাস্ত্র বিশেষজ্ঞরা বলেন শত্রুদের উপর হামলা চালাতে ভারতীয় নৌবাহিনীর সবচেয়ে কার্যকরী অস্ত্র ব্রহ্মস মিসাইল তাই আরও সুপারসোনিক মিসাইল অন্তর্ভুক্ত করতে উদ্যোগী হল ভারতীয় নৌবাহিনী সম্প্রতি একাধিকবার এই সুপারসোনিক মিসাইল নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছে ডিআরডিও আর প্রতিবারই তারা সফল হয়েছে গত চব্বিশ নভেম্বর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অত্যাধুনিক ব্রাহ্ম সুপারসোনিক ক্রুজ মিসাইলের পরীক্ষা চালায় ভারত এটি লক্ষ্য ভেদ করতে সফল হয় এর আগে এই ক্ষেপণাস্ত্রের এক দফা পরীক্ষা হয়ে গিয়েছিল অক্টোবরে তবে চূড়ান্তভাবে তা পরক করে নিতেই ছিল এই দিনের পরীক্ষা প্রসঙ্গত ব্রহ্মস ঘন্টায় তিন হাজার সাতশো কিলোমিটার বেগে ছুটে গিয়ে আঘাত থানে লক্ষ্য বস্তুতে এই ক্ষেপণাস্ত্রের নিশানা নিখুঁত দুই সালে স্থল সেনা ও নৌসেনার অস্ত্র ভান্ডারে যুক্ত হয় এটি প্রাথমিকভাবে এর ক্ষমতা দুইশো নব্বই কিলোমিটার থাকলেও এখন তা চারশো কিলোমিটার দূরে গিয়েও লক্ষ্য ভেদ করতে সক্ষম বলে জানা গেছে ভারত ও রাশিয়া যৌথভাবে ব্রহ্মস তৈরি করে ফেলার পর গোটা বিশ্বের সমর বিশেষজ্ঞদের নজর কেড়ে নিয়েছে এই ক্রুজ মিসাইল এ খবর জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া সাহসিকতার সঙ্গে লড়ে লাল ফৌজকে পিছু হরতে বাধ্য করেছে ভারতীয় সেনা লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর চীনের আগ্রাসনের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে লড়েছে ভারতীয় সেনা লাল ফৌজকে পিছু হরতে বাধ্য করেছে তারা এই বীরত্বের জন্য ভারতীয় সেনার প্রশংসা করলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ফিকির তিরানব্বইতম বার্ষিক অধিবেশনে কথা জানান রাজনাথ সিং তিনি মনে করিয়ে দেন কিভাবে কোন রকমের উস্কানি ছাড়াই আগ্রাসী মানসিকতা দেখিয়েছে চীন এবং কিভাবে ভারত তার মোকাবেলা করেছে প্রতিরক্ষা মন্ত্রী বলেন পিপলস লিবারেশন আর্মির সঙ্গে বীরত্বের সঙ্গে লড়ে তাদের পিছু হরতে বাধ্য করেছে ওরা এই বছরে আমাদের সেনা যে কৃতিত্ব দেখিয়েছে তা নিয়ে আগামী প্রজন্ম গর্ববোধ করবে তিনি আরো বলেন হিমালয়ের সীমান্তে কোন রকমের উস্কানি ছাড়াই যে আগ্রাসন চীন দেখিয়েছে তা থেকে এটা পরিষ্কার কিভাবে এই দুনিয়া বদলাচ্ছে কিভাবে দ্বিপাক্ষিক চুক্তি ভঙ্গ করা হচ্ছে কিভাবে শুধু হিমালয় নয় বরং গোটা ইন্দো পেসিফিক এলাকায় ক্ষমতার অপব্যবহার করা হচ্ছে এবং তার ফলে এই এলাকার ভবিষ্যৎ কতটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গিয়েছে তার জন্যই লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর সেনা প্রস্তুতি বাড়ানো হয়েছে সেই সঙ্গে এই দিনের সভা থেকে সাম্প্রতিক সময়ে চলা কৃষক বিক্ষোভ নিয়েও নিজের বক্তব্য রাখেন রাজনাথ সিং সম্প্রতি এক কৃষক সংগঠনের সঙ্গে কথাও বলেছেন তিনি রাজনাথ বলেন ভারতের কৃষকদের সব রকমের সুবিধার কথা মাথায় রেখেই এই আইনগুলি পাশ হয়েছে তা সত্ত্বেও আমরা সব সময় কৃষক ভাইদের কথা শুনতে রাজি তাদের অভাব অভিযোগ শুনে সাহায্য করার জন্য আমরা সব সময় তৈরি সরকার যে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করতে চায় সে কথাও এদিন বলেন প্রতিরক্ষা মন্ত্রী তিনি বলেন কৃষি এমন একটা মাধ্যম যা এই অতি মহামারীর প্রকোপ থেকে রক্ষা পেয়েছে এবং আর উন্নত হয়েছে আমাদের উৎপাদন প্রয়োজনের থেকে বেশি হয়েছে তার ফলে খাদ্যের কোনো সমস্যা নেই তাই এই সেক্টরের ক্ষেত্রে পিছনের দিকে হাঁটার কোনো প্রশ্নই উঠে না আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান হবে বলে আমাদের বিশ্বাস বিরাট ভুল থেকে দ্রুত ফিরে আসুন রাশিয়া থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এসফোর হান্ড্রেড কেনার জন্য তুরস্কের উপর আমেরিকা যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তার জবাব দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে তুর্কি সরকার মার্কিন নিষেধাজ্ঞাকে আঙ্কারা বিরাট ভুল বলে অবহিত করেছেন মার্কিন সরকার সোমবার তুরস্কের প্রতিরক্ষা শিল্পের চেয়ারম্যান ইসমাইল দামির এবং এই শিল্পের আরও তিন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে নিষেধাজ্ঞার আওতায় আসা তুরস্কের খাতগুলোর জন্য আমেরিকা থেকে কোনো কিছু আমদানি করা যাবে না এবং আমেরিকায় থাকা এসব খাতের সম্পদ জব্দ করা হবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও বলেন বহুবার আমেরিকার সর্বোচ্চ পর্যায় থেকে তুরস্ককে বলা হয়েছে রাশিয়া থেকে এস ফোর হান্ড্রেড কেনা হলে তা আমেরিকার সামরিক প্রযুক্তি ও সেনাদের নিরাপত্তা বিপদের মুখে পড়বে পাশাপাশি এস ফোর হান্ড্রেড কিনে রাশিয়ার প্রতিরক্ষা খাতকে তহবিল যোগান দেওয়া হল নিষেধাজ্ঞা আরোপের পর আন্তর্জাতিক নিরাপত্তা ও নিরস্ত্রীকরণ বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ফোর্ড সাংবাদিকদের ব্রিফ করার সময় বলেন ওয়াশিংটন সমস্যার সমাধান চেয়েছিল কিন্তু তুরস্ক তার সবই প্রত্যাখ্যান করেছে তিনি দাবি করেন ওয়াশিংটন হঠাৎ করে কিংবা হালকা কোনো সিদ্ধান্ত নেয়নি এসব বক্তব্যের জবাবে তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে মার্কিন সরকারের সিদ্ধান্তের কোন ব্যাখ্যা নেই আঙ্কারা বহুবার সমস্যা সমাধানের জন্য জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ প্রতিষ্ঠার কথা বলেছে কিন্তু সে প্রস্তাবকে পরিপূর্ণভাবে ব্যবহার করা হয়নি তুর্কি মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে এই বিরাট ভুল থেকে আমরা ওয়াশিংটনকে যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসার আহ্বান জানাই বিবৃতিতে স্পষ্ট করে বলা হয়েছে মার্কিন নিষেধাজ্ঞা নিশ্চিতভাবে দ্বিপক্ষীয় সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলবে আমরা আমাদের দেশের সুরক্ষার জন্য প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া অব্যাহত রাখব সমীক্ষায় উঠে এলো ভুল পথে পাকিস্তান দিশেহারা ইমরান খান কোন পথে চলেছে পাকিস্তান গোটা বিশ্বে এমনিতেই সন্ত্রাসের আশ্রয়দাতা হিসেবে কোন ইমরান খানের দেশ জঙ্গি গোষ্ঠীগুলোকে আর্থিক মদত দেওয়ার অভিযোগে ঢুকতে হয়েছে এফ এ এর ধূসর তালিকায় এবার জানা যাচ্ছে দেশের অধিকাংশ মানুষ মনে করছেন পাকিস্তান চলেছে একদম ভুল পথে সাম্প্রতিক এক সমীক্ষায় এমন চিত্রই উঠে এলো গবেষণা সংস্থা আইপিএসওএস মঙ্গলবার প্রকাশ করেছে এই সমীক্ষার রিপোর্ট তাতে দেখা যাচ্ছে সাতাত্তর শতাংশ পাকিস্তানি মনে করছেন দেশ চলেছে ভুল পথে মাত্র শতাংশ মানুষের অবশ্য এখনো বিশ্বাস অটট রয়েছে দেশের প্রশাসনের প্রতি তারা মনে করছেন কোনো সমস্যা নেই দেশ একদম ঠিকঠাকই এগুচ্ছে গত এক থেকে ছয় ডিসেম্বর এক হাজারেরও বেশি মানুষের উপর এই সমীক্ষা চালানো হয়েছে অবশ্য রাতারাতি যে পাকিস্তানি নাগরিকরা দেশের ভবিষ্যৎ নিয়ে এতটা হতাশ হয়ে পড়েছেন তা নয় গত বছরে এমন সমীক্ষা হয়েছিল তখনও দেখা গিয়েছিল উনআশি শতাংশ মানুষই মনে করছেন দেশ ঠিক পথে চলছে না অর্থাৎ দীর্ঘদিন ধরেই দেশের প্রশাসনের উপর খুব বাড়ছে পাকিস্তানের সাধারণ মানুষদের দেশের অর্থনৈতিক পরিস্থিতি যে খুবই খারাপ তা মনে করছেন ছত্রিশ শতাংশ মানুষ একান্ন শতাংশ অবশ্য এখনো সংশয় তারা দেশের অর্থনীতি নিয়ে কোনো মতে দিতে পারেননি যদিও সমীক্ষা থেকে দেখা গেছে ইমরানের দেশের সব প্রদেশই তীব্র সংকটে অর্থনীতি যে চারটি কারণকে এর জন্য দায়ী করা হচ্ছে তার মধ্যে একেবারে শীর্ষে রয়েছে মুদ্রাস্ফীতি এছাড়াও দেশের দরিদ্র বেকারত্ব এবং করোনা সংক্রমণের ধাক্কাকেও এই মুহূর্তে দেশের মূল সমস্যা বলে মনে করছেন সে দেশের মানুষ অবৈধ মার্কিন নিষেধাজ্ঞার সমালোচনা করল ইউরোপীয় ইউনিয়ন বিশ্বের বিভিন্ন দেশের উপরে আমেরিকা একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে চলেছে তার সমালোচনা করেছে ইউরোপীয় ইউনিয়ন বিষয়টি নিয়ে ইউরোপীয় পার্লামেন্টে বিতর্ক হয়েছে এবং সেখানে সদস্যরা আমেরিকার এই ধরনের নিষেধাজ্ঞার সমালোচনা করে বলেছেন মার্কিন পদক্ষেপের কারণে ব্যবসা বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এয়ারবাস প্যাজো এবং সিতে রুনের মতো বড় বড় ব্যবসায়ী কোম্পানি ইরানসহ বিভিন্ন দেশের সাথে ব্যবসা করতে থাকে কিন্তু ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার কারণে সে ব্যবসা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রাম্প প্রশাসন ইউরোপীয় সমস্ত কোম্পানিকে বলেছে যদি তারা ইরান সহ আমেরিকার শত্রু দেশগুলোর সঙ্গে ব্যবসা করে তাহলে আমেরিকার সঙ্গে তারা ব্যবসা করতে পারবে না মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে ইনট্যাক্স এবং ব্লকিং ইনস্টিটিউটের মতো ব্যবস্থা কার্যকর হয়েছে বলে সংসদ সদস্যরা ওই ডিবেটে মত প্রকাশ করেছেন অনেক বিশ্লেষক মনে করেন সাম্প্রতিক বছরগুলোতেই ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি আমেরিকার মাধ্যমে মারাত্মকভাবে প্রভাবিত হয়েছে এবং যার খেসারত ইউরোপীয় ইউনিয়নের সাধারণ মানুষকে দিতে হচ্ছে অথচ ইউরোপীয় ইউনিয়ন যদি মার্কিন নীতির বাইরে বেরিয়ে স্বাধীনভাবে পথ চলা শুরু করে তাহলে সাতাশ জাতির জোটে লাখ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে রাশিয়া ইরান এবং কিউবার মতো দেশে তাদের জন্য রয়েছে বিশাল বাজার আসামে ছয়শ দশটি মাদ্রাসা বন্ধ করে দিচ্ছে সরকার ভারতের আসাম রাজ্যে সরকার পরিচালিত সব মাদ্রাসা ও টুল সংস্কৃত স্কুল বন্ধ করার প্রস্তাব অনুমোদন করেছে রাজ্য সরকার সেই সঙ্গে বিলুপ্ত করে দেওয়া হচ্ছে মাদ্রাসা বোর্ড আসামের বিজেপি সরকারের মুখপাত্র ও সংসদ বিষয়ক মন্ত্রী চন্দ্রমোহন পাটুয়ারি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন বিষয়টি এরই মধ্যে রাজ্য মন্ত্রিসভায় পাশ হয়েছে রাজ্যের বিধানসভার শীতকালীন অধিবেশন বসছে আঠাশ ডিসেম্বর থেকে এই অধিবেশনে এ বিষয়ে একটি বিল পেশ করা হবে মাদ্রাসা ও সংস্কৃত স্কুল সম্পর্কিত বর্তমান আইন বাতিল করার বিষয় থাকবে এই বিলে আসামের রাজধানী গুহাটিতে সাংবাদিকদের তিনি কথা বলেন মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি আরও জানান মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে সরকার পরিচালিত সব মাদ্রাসা ও সংস্কৃত স্কুল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে উল্লেখ্য আসামের বর্তমান শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গত অক্টোবরে জানিয়েছিলেন রাজ্যে মোট ছয়শ দশটি সরকার পরিচালিত মাদ্রাসা রয়েছে এছাড়া একশোটি সংস্কৃত টুল রয়েছে সরকার এসব প্রতিষ্ঠানের জন্য বছরে দুইশো ষাট কোটি রুপি ব্যয় করে এসব মাদ্রাসা উচ্চ বিদ্যালয়ে রূপান্তরিত করা হবে এবং শিক্ষার্থীদের নিয়মিত শিক্ষার্থী হিসেবে নতুন করে ভর্তি করানো হবে এছাড়া সংস্কৃত স্কুলগুলোকে ভারতীয় সংস্কৃতি সভ্যতা ও জাতীয়তাবাদ শিক্ষা ও গবেষণা কেন্দ্রে রূপান্তরিত করা হবে এ খবর জানিয়েছে ন্যাশনাল হেরাল্ড ইন্ডিয়া দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ